হ্যালো বাবা প্রীতম, কেমন আছিস? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি, তবে তোর বাবা শরীরটা বেশি একটা ভালো না। তোকে যে আজই বাড়িতে আসতে হবে বাবা। কিন্তু মা, আজই? কোনো কিন্তু না, তোকে আজই আসতে হবে। হঠাৎ মা বাড়িতে যেতে বলছে কেন? তাহলে কি বাড়িতে কোনো সমস্যা হলো নাকি? কিন্তু এখন কি ট্রেনের টিকিট পাবো? পাবো বলে তো মনে হচ্ছে না। কি যে করি। হ্যাঁ, একবার সুজয়কে কল দিয়ে দেখি, সুজয় ট্রেনের টিকিট ম্যানেজ করতে পারে কি না। হ্যালো সুজয়, আমি খুব বিপদে পড়ে গেছি, আমাকে উদ্ধার কর বন্ধু। তোর আবার কি হলো? হ্যাঁ, খুব আর্জেন্ট বাড়িতে যেতে হবে আজ রাতেই, তা একটা ট্রেনের টিকিট ম্যানেজ করে দে না ভাই। আচ্ছা আচ্ছা, তুই লাইনে থাক, আমি এখনই চেক করছি পাওয়া যায় কি না। হ্যাঁ রে, একটা টিকিট শুধু আছে, তাও আবার ওই শেষ রাতের ট্রেন, বুঝলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই বুকিং করে রাখ, আমি সময় মতো পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। কি স্টেশনে দেখছি একটা লোকও নেই, আজ কি তাহলে রেল আসবে না? না না, সুজয় তো টিকিট কেটেছিল, বললো আজকে রাতে ট্রেন আছে, দেখি কিছুক্ষণ অপেক্ষা করে তারপর না হয়। আমি প্রীতম, শহরে লেখাপড়া করে শহরেই একটা সরকারি অফিসে চাকুরি নিয়েছি, এই জন্যই অনেকদিন হলো বাড়িতে যাওয়া হয় না। আজ হঠাৎ মায়ের ফোন পেয়ে বাড়িতে যাচ্ছি, কিন্তু ট্রেন স্টেশনে এসে দেখি কোনো লোকজন নেই। কিছুক্ষণ অপেক্ষা করবার পর ট্রেনের হর্নের শব্দ কানে আসলো, দেখতে দেখতে ট্রেনটা স্টেশনে এসে পৌঁছালো, কিন্তু ট্রেনের মধ্যে কোনো আলো ছিল না, পুরো ট্রেনটা ছিল অন্ধকার। কি অদ্ভুত ট্রেন রে বাবা, ট্রেনে দেখছি কোনো আলো নেই, এমন তো এর আগে কখনো দেখিনি। এই সব কিছুই ভাবছিলাম, এমন সময় হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম, আমায় যেন ডেকে বলে উঠল, এই যে বাবু, কোথায় যাবেন? ট্রেন কিন্তু ছেড়ে দিল, দ্রুত উঠে আসুন দ্রুত। মেয়ের কণ্ঠস্বর শুনে আমি কোনো কিছু না চিন্তা করে ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠতেই ট্রেনটা চলতে শুরু করল, তারপর ভেতরে লক্ষ্য করে দেখলাম কামরায় একটা লোকও নেই। আরে কি, এখানে তো কাউকেই দেখছি না, তাহলে আমাকে ডাকলো কে? আমি কামরার এদিক ওদিক তাকিয়ে জানালার ধারে সিটে গিয়ে বসলাম, চারিদিকটা ছিল অন্ধকার, কেমন যেন এক ভূতুরে পরিবেশ, বেশ ভয় ভয় লাগছিল। হঠাৎ একটা মেয়ের হাসির শব্দ শুনতে পেলাম। কে কে এইভাবে হাসছে, কে? দেখুন, এখানে যদি কেউ থাকেন তাহলে দয়া করে বেরিয়ে আসুন, যদি ভাবেন আমাকে এইভাবে ভয় দেখাবেন তাহলে কিন্তু ভুল ভাবছেন, আমি কিন্তু ভয় পাবো না। এমন কথা বলবার সাথে সাথে আমার সিট থেকে কিছুটা দূরে তাকিয়ে দেখলাম একটা মেয়ের শাড়ি দেখা যাচ্ছে, মেয়েটা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছে, আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি মশাই, ভয় পেয়েছেন নাকি? ভয়? আমি ভয় পাবো না, আমি এসব এই ভূত প্রেত এসব আছে বলে বিশ্বাস করি না। তাই নাকি? তা কোথায় যাচ্ছেন এই রাতের বেলা? আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, আপনি? আমি তো রোজ এই ট্রেনে যাতায়াত করি। রোজ এই ট্রেনে যাতায়াত করেন? মানে ঠিক বুঝলাম না তো। ও আপনার বোঝা লাগবে না, তবে এই শেষ রাতের ট্রেনে যাত্রা করা কিন্তু ভালো নয়, খুব ভয়ঙ্কর হয়। মানে কি বলতে চাচ্ছেন আপনি? দেখুন বাহিরে কত সুন্দর চাঁদ উঠেছে। আমি মেয়েটার কথা শুনে বাইরে তাকিয়ে দেখি, সত্যি অনেক সুন্দর চাঁদ উঠেছে। সেই জানালার ধারে বসে বাইরের সৌন্দর্য উপভোগ করছিলাম, এমন সময় হঠাৎ মোবাইলটা বেজে উঠল। আমি মোবাইলটা পকেট থেকে বের করে দেখি সুজয় কল দিয়েছে, কলটা রিসিভ করে কানে নিতেই আমি চমকে উঠলাম। হ্যালো? আরে কোথায় তুই? আমি তো ট্রেনে।
তুই ট্রেনে আছিস মানে? কি বলছিস কি? তোর ট্রেন তো রাত একটায়, আর আমি তোর জন্য টিকিট নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। বলিস কি রে, তুই তো আমাকে সন্ধ্যার পর বাসায় গিয়ে টিকিটটা দিয়ে আসলি। আমি আবার কখন তোর বাসায় গেলাম? কি বলছিস কি? তাহলে কে ছিল ওটা? আরে সুজয়, তুই এই সময়? তোর জন্য কি আর একটুও শান্তি আছে রে ভাই? এই ধর, তোর ট্রেনের টিকিটটা দিতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তা আয় ঘরের মধ্যে আয়। না রে, আজ অনেক কাজ, আমি এখন যাই। তুই বরং ওই রাত 12টায় স্টেশনে চলে আসিস, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুজয়ের এমন কথা শোনবার পর আমি অবাক হয়ে যাই। হঠাৎ সুজয়ের ফোনটা কেটে যায়। আমি পাশ ফিরে তাকিয়ে দেখি সেই মেয়েটা নেই। এ কি, মেয়েটা কোথায় গেল? এখানেই তো ছিল। আমার সাথে কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আবার স্টেশনে যদি সুজয় এখন আসে, তাহলে তখন কে এসেছিল আমার কাছে? আর এই ট্রেনই বা কোথায় যাচ্ছে? আমি কি করব সেটাই ভাবছিলাম, এমন সময় আমার কানে একটা মেয়ের নূপুরের আওয়াজ ভেসে আসলো। সামনের দিকে তাকিয়ে দেখলাম ওই মেয়েটা আমার দিকে হাঁটতে হাঁটতে আসছে। এ কি, আপনি হঠাৎ কোথায় হাওয়া হয়ে গিয়েছিলেন? আপনি তো ফোন নিয়ে ব্যস্ত ছিলেন, আমার সাথে কথা বলার মতো কি আপনার সময় আছে? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। বলুন আপনার কি প্রশ্ন। আচ্ছা, এটা কি জীবননগরের ট্রেন? হ্যাঁ, এটা তো জীবননগরের ট্রেন। কেন, আপনি ওঠার সময় দেখে ওঠেন নাই? মেয়েটার কথাগুলো কেমন যেন অদ্ভুত, কথায় কথায় হাসতে শুরু করে। এমন সময় হঠাৎ আমি আশেপাশে দেখি অনেক মানুষ সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর সবার গায়ে ছিল সাদা পোশাক। এ কি, হঠাৎ ট্রেনের মধ্যে এত লোক কোথা থেকে আসলো? এরা তোমাকে বরণ করতে এসেছে। আমাকে বরণ করতে এসেছে মানে? আমি ঠিক বুঝলাম না। আমি আশেপাশে তাকিয়ে দেখি সকলে তাদের সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে আছে, আর সবার চোখ দিয়ে রক্ত ঝরছে। চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে আমার ভেতরটা ভয়ে কেঁপে উঠল। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। এমন সময় হঠাৎ ট্রেনটা একটা স্টেশনে এসে থামে। আমি সাথে সাথে আমার সিট ছেড়ে উঠে ট্রেনের বাইরে চলে আসি। স্টেশনে দাঁড়াতেই ট্রেনটা আবার চলতে শুরু করলো, আর ট্রেনের মধ্য থেকে মেয়েটার অট্টহাসির শব্দ আসতে শুরু করলো। ট্রেনটা চলে যেতে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক বাবা, বাঁচলাম। এটা তো জীবননগরের স্টেশন মনে হচ্ছে, কিন্তু সুজয় তো বলেছিল যে জীবননগরের ট্রেন এখনো ছাড়েনি। তাহলে এই ট্রেনটা কিসের ছিল, আর ওই মেয়েটাই বা কে? সে যেই হোক না কেন, তাতে আমার কি আসে যায়? আমি বরং বাড়িতে চলে যাই। এই বলে আমি পেছন ফিরে তাকিয়ে দেখি স্টেশনে একটা মানুষ জন কেউ নেই, দূরে শুধু দুটো কুকুর শুয়ে আছে। আমি এদিক ওদিক তাকিয়ে হাঁটতে শুরু করলাম। কিছু দূর হাঁটবার পর হঠাৎ কুকুর দুটো উঠে আমার দিকে তাকিয়ে ডাকতে শুরু করলো। এই রে, এবার যে কুকুরের পাল্লায় পড়লাম, এতক্ষণ ভূতের পাল্লায় পড়েছিলাম, এবার কুকুর। হায় বিধাতা, এখন আমি কি যে করি, কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। এমন সময় আমার পেছন থেকে একটা ঠান্ডা হাওয়ার অনুভূতি পেলাম। এমন সময় মনে হলো আমার পাশ দিয়ে কেউ চলে গেল। হঠাৎ দেখি কুকুরগুলো ডাকতে ডাকতে কিছু একটার পিছু পিছু যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখি মানুষের মতো একটা কালো ছায়া কুকুরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর কুকুরটা সেই কালো ছায়ার পিছু পিছু ডাকতে ডাকতে ছুটে চলেছে। হায় বিধাতা, আজ আমি কার পাল্লায় পড়লাম? এসব কি দেখছি আমি? না না, আর এক মুহূর্ত এখানে থাকা চলবে না। হ্যাঁ হ্যাঁ,
আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, জায়গাটা মোটেও সুবিধের মনে হচ্ছে না। এই বলে আমি হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে আবারও মনে হলো আমার পেছু পেছু কেউ যেন আসছে। আমি তবুও এবার পেছন ফিরে তাকালাম না, হাঁটতেই থাকলাম। হঠাৎ এমন সময় পেছন থেকে আমার নাম ধরে কেউ যেন ডেকে উঠল, প্রীতম প্রীতম। কণ্ঠ শুনে খুব পরিচিত লাগলো। আমি ঘুরে তাকিয়ে দেখলাম সুজয় দাঁড়িয়ে আছে। কি সুজয়, তুই এখানে? কি আর করব রে, তোকে নিয়ে অনেক ভয় হচ্ছিল তাই আমি গাড়ি নিয়ে চলে এলাম। তা তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি। যাক ভালোই হলো তুই এসেছিস, এতক্ষণ আমার সাথে যা ভূতুরে ঘটনা ঘটে যাচ্ছে না। কেন, তুই কি ভয় পেয়েছিস? তা পাবো না, এমন ভূতুরে ঘটনা দেখলে কে ভয় পাবে না বল দেখি। আচ্ছা বাদ দে এসব কথা, চল চল বাড়িতে যাই। আমিও তো চাই তুই ভয় পা। কি বলছিস এসব? দেখ সুজয়, আমি এমনিতেও ভয় পেয়ে আছি, তুই আর ভয় দেখাস না তো। কি সুজয়, আমি? কে তুমি? আর আর আমার কাছে কি চাও? কে তুমি? তোকে চাই, তোর জানটা আমার খুব লাগবে, আর তোকে আমার ভীষণ পছন্দ হয়েছে। কি তুমি? হ্যাঁ আমি প্রীতম, চলো না আমার সাথে, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি কিছুতেই যাব না। ওরে বাবা। কি আমার সাথে যাবি না? তোকে তো যেতেই হবে। না না আমি যাব না, আমি যাব না। ওরে বাবা। এই বলে আমি সেখান থেকে দৌড়াতে থাকি। আমার মনে হচ্ছিল মেয়েটাও আমার পেছু পেছু আসছে। আমি পেছন ফিরে আর তাকালাম না, আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। কি আমি কোথায়? তুই তো বাবা বাড়িতে আছিস। আমি আমি বেঁচে আছি, বেঁচে আছি আমি। আরে হ্যাঁ তুই বেঁচে আছিস, তো রাতে কি হয়েছিল? ওইভাবে দৌড়াতে দৌড়াতে গাড়ির সামনে এসে পড়লি যে। ট্রেনের মধ্য থেকে একটা পেতনি আমার পেছু নিয়েছে। হুম বুঝেছি, ওই মেয়েটার পাল্লায় তাহলে তুই পড়েছিলি। মেয়ে মানে কার কথা বলছো তুমি? কিছুদিন আগে ট্রেনে একটা মেয়ে কাটা পড়ে, তারপর থেকে নাকি ওই মেয়েটার আত্মা স্টেশনে রাতের বেলা ঘুরে বেড়ায়। ওপরওয়ালার অনেক কৃপা যে ওর হাত থেকে তুই বেঁচে ফিরেছিস বাবা। হ্যাঁ মা, আমারও অনেক বড় শিক্ষা হয়ে গেল। আমার মনে থাকলে আর শেষ রাতে স্টেশনে একা একা যাব না।